তো অসুস্থ ব্যক্তি কিভাবে সিয়াম পালন করবে সেটা নিয়ে আমি গতদিন আলোচনা করেছি তো আর দ্বিতীয় যে স্টেপটা ছিল বা দ্বিতীয় যে বিষয়টা আল্লাহ তালা উল্লেখ করেছেন যে মুসাফের আ আলা আসাফারিন যে সফরে থাকবে তো সফরটা কি সফর হচ্ছে এই আমাদের যে গমনটাকে বাড়ি থেকে চলে যাওয়ার যে বিষয়টাকে আমরা সফর বলে জানি সেটাই সেই দূরত্ব গেলেই কিন্তু একজন মানুষ মুসাফির বলে গণ্য হয় সাধারণত এই ব্যাপারে অনেক বিশাল এখতলাপ রয়েছে ও আমাদের মধ্যে সাধারণত আশি কিলোমিটার দূরে যদি কেউ যায় তাহলে সে মুসাফির বলে গণ্য হবে এটা জুমহুর ওলামাদের মতে হুম জুমহুর ওলামাদের মতে যে এতদূর যদি কেহ দূরত্ব অতিক্রম করে তাহলে সে মুসাফির বলে গণ্য হবে তো এই সফরটা যেন রোজা ভঙ্গের কৌশল হিসেবে গ্রহণ না করা হয় বৈধ কোনো সফরে হয় যেমন আত্মের বাড়ি বেড়াতে যাওয়া যেমন ধরেন চাকরির উদ্দেশ্যে যাওয়া ব্যবসার উদ্দেশ্যে যাওয়া কোনো ইবাদতের উদ্দেশ্যে মানে হজ ওমরা ইত্যাদি উদ্দেশ্যে তো ইত্যাদি উদ্দেশ্যে যদি সফরটা হয় তাহলে এই সফরে আপনার জন্য শ্যাম ভঙ্গ করা কি জায়জ কিন্তু যদি অবৈধ উদ্দেশ্য হয় অথবা ভঙ্গ করার উদ্দেশ্যে মানে শ্যাম ভঙ্গ করার কৌশল হিসেবে সফরকে ব্যবহার করা যেমন ধরেন একজন মানুষ ছুটি গেছে দেশে হ্যাঁ দিয়ে এখন ভাবছে যে অল্প কয়েকটা দিন আমি থাকবো দেশে তো রমজানে তো আমি ঠিক মতো ই করতে পারছি না অতএব আমি চলো আমরা দুজন সফরে যাই যাতে করে আমরা এনজয় করতে পারি তো এই নিয়তে যদি কেহ সফর করে তাহলে এটা তার জন্য হারাম শ্যাম ভঙ্গ করা হারাম কারণ এখানে তার সফরটা সফরের জন্য নয় বরং রোজা ভঙ্গার উদ্দেশ্যে সে সফর করতেছে এজন্য এটা জায়জ হবে না ঠিক আছে অনুরূপভাবে কেউ যদি অবৈধ সফরে যায় যেমন ধরেন যে চট্টগ্রাম থেকে এসে মাদক পরিচরাচালন করছে সে ওখান থেকে নিয়ে আসবে এখন আসার পথে সে চিন্তা করলো আমি তো সফরে আছি রোজা ভেঙে ফেলি তো এই জন্যে এগুলি তার জন্য জায়েজ নেই অথবা কেউ মানুষ সফরে বের হলো আত্মীয়তার সম্পর্কে ছিন্নকারী হিসাবে অথবা আত্মীয়তার সম্পর্কে ছিন্ন করার উদ্দেশ্যে সে বের হলো যে ওখানে যায় আমি এই কাজটা করব। এ ধরনের অবৈধ সফরে যদি কেউ বের হয় তাহলে তার জন্য শ্যাম ভঙ্গ করা জায়েজ নাই ঠিক আছে আচ্ছা তাহলে বোঝা গেল যে বৈধ সফরে শ্যাম ভঙ্গ করা যায়জ এখন এই সফরটা তার আরামদায়ক হোক অথবা কষ্টদায়ক হোক আকাশ হোক অথবা পানি পথে হোক অথবা স্থল হোক যেভাবেই হোক না কেন সফর বিমানে হোক অথবা গাড়িতে হোক বাসে হোক এসি বাসে হোক সফর হলেই তার জন্য শ্যাম ভঙ্গ করা জায়েজ কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আর সফর অবস্থায় শ্যাম ভঙ্গ করা এটা আল্লাহর একটা ফুরস রুখসত আল্লাহর একটা ছুটি ইবনু ওমার রাজি আতলা আনহু থেকে বর্ণিত হয়েছে আল্লাহ নবী সাহাশ্রাম বলছেন ইন আল্লাহ ইউ হেব আন্ত তা রুখাসাহু কামা ইয়াক রাহু আন্ত তা মাসিয়াত হু যে আল্লাহ সব হানহ তালা পছন্দ করেন তিনি যখন বান্দাদেরকে কোনো বিষয়ে ছাড় দেন অবকাশ দেন তখন বান্দারা ওই অবকাশটা গ্রহণ করুক এটা তিনি পছন্দ করেন আর কোনো বিষয় যদি আল্লাহ অপছন্দ মানে নিষেধ করেন আল্লাহ নাফারমানি যেখানে রয়েছে এই নাফারমানি করাটা আল্লাহ অপছন্দ করেন তাহলে আল্লাহ ছাড় দেওয়া আল্লাহর অবকাশটা মানুষ গ্রহণ করুক এটা যেমন আল্লাহ পছন্দ করেন আল্লাহ যা নিষেধ করেছেন এটা মানুষ করলে আল্লাহ সেটাকে অপছন্দ করেন তো এজন্যে আরেক হাদিসে আছে যে হামজাইবনা আমর আল আসলামী বলছেন যে আমি তো সফর অবস্থায় রোজা রাখতে সক্ষম তো আমি রোজা যদি আমি পালন করি তাহলে কি আমার কোনো গুণা হবে রজা বললেন যে হিয়া রুখ সত্যমিন আল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে একটা অবকাশ বা একটা ছুটি একটা ছাড় কি যদি এটা গ্রহণ করে আখা যাবে ফা হাসান কেউ যদি এটা গ্রহণ করে তাহলে সেটা তার জন্য উত্তম হবে ফালা আর কেউ যদি রোজা রাখতে চায় তাতেও কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ সফর অবস্থায় রোজা রাখা যাবে কোনো অসুবিধা নাই তবে ওলামাগুন বলেছেন যে সফর অবস্থায় যদি রোজা রাখতে কষ্ট না হয় অর্থাৎ আরামদায়ক সফর হয় তাহলে রোজা রাখা তার জন্য উত্তম এজন্যে যে আবুদার দ্বারা বর্ধিত তিনি বলছেন যে এক সফরে আমরা রসদুলের সাথে ছিলাম এবং তখন গরম ছিল তো সে সময় রসদালাম এবং আবদুল্লাহবিন রাওয়াহা এই দুইজন ছাড়া আমাদের মধ্যে কেউ রোজা রাখে নাই তাহলে বোঝা গেল যে তাদের পক্ষে কষ্ট ছিল না তারা রোজা রেখেছেন অন্য সাহাবিরা তারা রোজা রাখেন নাই কিন্তু সফর অবস্থা যদি আপনার রোজা রাখতে কষ্ট হয় তাহলে কিন্তু রোজা ভেঙে ফেলাই উত্তম এটা অনেকে বলে যে আমি কষ্ট করে ইবাদত করছি অতএব আমার সব বেশি হবে না সব বেশি হবে না মানে যে লোক কষ্ট হওয়ার কারণে রোজা ভঙ্গ করেছে সেই ব্যক্তির সেই ব্যক্তি বেশি সব লাভ করবে ওই ব্যক্তির চেয়ে যে কষ্ট করে রোজাটা রাখছে সফর অবস্থায় আল্লাহ অনুমতি দিয়েছেন কেন তুমি কষ্ট করবে তো এ সম্পর্কে হাদিস রয়েছে একটি ঘটনা রয়েছে যে আল্লাহ ওয়াসাল্লাম কোন এক সফরে ছিলেন তো সফর অবস্থায় দেখা গেল একজন লোক সে কিছুটা নার্ভাস হয়ে গেছে দুর্বল হয়ে গেছে তো তাকে লোকেরা কাপড় ওপরে দিয়ে ছায়া দিচ্ছে এবং কেউ তার শরীরে বা তার মাথায় পানি ঢালতেছে তাল্লা নবী সাল্লাহ আলি তার এই অবস্থা দেখে জিজ্ঞাসা করলেন যে কেন তার এই অবস্থা হয়েছে এবং কেন তাকে এভাবে পানি দেওয়া ঢালা হচ্ছে তখন তারা বললেন যে এরাসুল্লাহ এই লোকটা রোজা পালন করেছে এ লোকটা শিয়াম পালন করেছে এজন্য তাকে এইভাবে মানে ছায়া দেওয়া হচ্ছে এবং তাকে এভাবে পানি ঢালা হচ্ছে তাহলে নবী সাল্লা সালাম যে কথাটি বললেন সেটা হচ্ছে যে লাইসা মিনাল আর শ্যাম ও ফিসাফার হাদিসি সহি রয়েছে যে সফর অবস্থায় শ্যাম পালন করা কোনো পুণ্যের কাজ নয় নেকির কাজ নয় তার মানে তার মানে এই কষ্ট অবস্থা হাদিসি প্রেক্ষাপট অনুযায়ী আমি কথাটা যে এই প্রেক্ষাপটের ক্ষেত্রে এটা এটাই বোঝা যাচ্ছে যে কষ্ট যদি হয় তাহলে শ্যাম পালন করা এটা কিনা ঠিক নয় তাছাড়া আরেকটি হাদিস রয়েছে জাল্লা আল্লাহনবী জাবিরা তখন বর্ণিত যে তিনি বলছেন যে আমরা রসল্লামের সাথে মক্কা বিজয় বের হলাম তো আমাদের ভিতরে কম বেশি সবাই শ্যাম পালন করলো আল্লাহ নবী সময় শ্যাম পালন করলেন কুরা আল গামিম নামক এলাকায় যখন আমরা পৌঁছলাম তখন সাহাবিরা বলল যে রসুল আল্লাহ আমাদের মাঝে অনেক লোক রয়েছে যে যাদের শ্যাম পালন করতে কষ্ট হচ্ছে তখন নবী সাল আলী আসাল্লাম বললেন যে আচ্ছা ঠিক আছে আমাকে এক পেয়ালা পানি দাও এক গ্লাস পানি দাও তখন তাকে পানি দেওয়া হলো এরপরে আল্লাহ নবী ইসলাম এটা আসরের পরে আসর হয়ে যাওয়ার পরে তিনি সবাইকে দেখিয়ে পানি পান করে ফেললেন তো তার এই পানি পান করার পরেও এই ঘটনা দেখার পরেও সাহাবিদের মধ্যে কোনো কোনো লোক এই কষ্ট স্বীকার করে শিয়াম চালিয়ে যাচ্ছিল তা নবী ইসলাম কাছে যখন ঘটনা বলা হলো তখন তিনি বললেন যে উলাইকাল কাল ওসাদ উলায় কাল ওসাদ এরা হচ্ছে ওসাদ এরা হচ্ছে গুনাগার হচ্ছে নাফরমান হুম এইভাবে আলামী সাম তাদেরকে তিরস্কার করেছেন তো এই জন্যে কষ্ট হওয়া সত্ত্বেও যদি কেহ শ্যাম পালন করে তাহলে সে কিন্তু সুন্নাতের খেলাফ কাজ করলো অনুত্তম কাজ করলো এটা বলা যাবে না যে তার শ্যাম হবে না বা ফরজ আদায় হবে না কিন্তু তার এই কাজটা যে সঠিক নয় এবং সে যে সুন্নাতের খেলাফ করছে এটাই বোঝা যাচ্ছে